ষোলো তারিখ থেকে খুলে গেছে কলেজ এবং ইউনিভার্সিটির দরজা দীর্ঘ দেড় বছর পর কলেজ ইউনিভার্সিটির দরজা খুলে গেলেও বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আপডেট উঠে আসছে এবং সেই সাথে সাথে দেখা যাচ্ছে যে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টসের উপস্থিতির কিন্তু হারও অনেকটা কম রয়েছে বিভিন্ন আপডেট থেকে সেরকমটা অন্তত জানা যাচ্ছে প্রথমত বিভিন্ন সেকশানে বিভিন্ন জায়গাতে যে সংক্রমণের আপডেটগুলো উঠে আসছে হয়তো হতেও পারে সেটাও তার মেন রিজন হতে পারে কেননা আমরা দেখতেই পাচ্ছি যে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে কিন্তু কোভিডের হার অর্থাৎ সংক্রমণের হার কম থাকলেও স্টুডেন্টসরা যেভাবে অন্যান্য রাজ্যে আক্রান্ত হচ্ছে সেই ভয়টা কিন্তু কোথাও স্টুডেন্টসের মধ্যে কাজ করছে এবং আমরা সবসময় সেটাই বলছি যে স্টুডেন্টসদের ভয় পেলে চলবে না তাদেরকে নিজস্ব প্রোটেকশান নিয়ে চলতে হবে কিন্তু তার জন্য কর্তৃপক্ষকে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে তো ষোলো তারিখ থেকে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ের পর একাধিক জায়গাতে এক এক রকম পরিস্থিতি চলছে কোথাও ফুল ফ্লেজ অফলাইন ক্লাস চলছে কোথাও বা এখনও হোস্টেল রিওপেন হয়নি আবার কোথাও হোস্টেল রিওপেনিং প্ল্যানিং চলছে এবং সেই তারই পাশাপাশি আবার কোথাও অফলাইন অনলাইন ব্লেন্ডেড মোটে ক্লাস চলছে কোথাও দুদিন কোথাও তিন দিন কোথাও আবার প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে তো এরকমটাই চিত্র রয়েছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আমাদের আমরা যদি দেখি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন যে কলেজেস রয়েছে সেখানেও কিন্তু একই যে রোটেশন পলিসি কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগছে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগছে না তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু প্রেস করে দিন যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনার এখান থেকে পেয়ে যান এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আমরা খুব শীঘ্রই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের যে গন্ডি সেটা পেরোতে চলেছি সুতরাং খুব তাড়াতাড়ি আমাদের পঞ্চাশ হয়ে যাওয়া উচিত তো আজকের এই ভিডিওতে আমি মেনলি কতগুলো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত জানুয়ারি দু হাজার বাইশ থেকে কলেজ এবং ইউনিভার্সিটি যেগুলো রয়েছে যেমন ধরুন প্রেসিডেন্সি যেমন ধরুন যাদবপুর যেমন ধরুন সেন্ট জেভিয়ার্স অলরেডি সেন্ট জেভিয়ার্স বলেই দিয়েছে এই সেমিস্টারটা তারা অনলাইনে নিচ্ছে কিন্তু একাধিক জায়গা থেকে আবার অফলাইন পরীক্ষার যে চিত্র সেটা উঠে আসছে যেমন ডাব্লিউ বিএসইউ থেকে শুরু করে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে আমরা যদি দেখি রহড়া রামকৃষ্ণ মিশন সেখানে কিন্তু অফলাইন যে পরীক্ষা নেওয়ার সেই বন্দোবস্ত চলছে কিন্তু তারই পাশাপাশি আবার একাধিক জায়গাতে বিভিন্ন ইউনিভার্সিটি যেমন প্রেসিডেন্সি সেন্ট জেভিয়ার্স এবং যাদবপুরের মতো ইউনিভার্সিটি তারা কিন্তু অপেক্ষা করছে সিচুয়েশানটা দেখার জন্য যেমন ধরুন তাদের বক্তব্য হচ্ছে যে জানুয়ারিতে ফুল ফ্লেজে সবাইকে নিয়ে আসা যাতে সম্ভব হয় সেটা তারা অবশ্যই দেখছেন কিন্তু তারই পাশাপাশি তারা নজর রেখে চলেছেন প্রতিনিয়ত কোভিড সিচুয়েশনের উপর সিচুয়েশান যদি একটু সমস্যাজনক তৈরি হয় তাহলে কিন্তু তারা আবার অনলাইনে ক্লাসে শিফট করলেও করতে পারে এমনটা সেখানে কোথাও বলা হচ্ছে না কিন্তু এটাই হচ্ছে আপনাদের যে বা পরবর্তী পদক্ষেপ সেটা কিন্তু হতে পারে কিন্তু পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তারা রিভিউ করবে এবং রিভিউয়ের পর যেটা তাদের মনে হবে তারা সেটা করবে এবং হোস্টেল অ্যাকোমোডেশনের ক্ষেত্রেও তারা কিন্তু খুবই কেয়ারফুল রয়েছেন সব জায়গাতে কিন্তু হোস্টেল খুলে দেওয়া হচ্ছে না তার মেন রিজন হচ্ছে কোভিডের যে সংক্রমণ আমরা দেখেছি আমরা গতকালকেও আলোচনা করেছি একাধিক ভিডিওতে আমরা আলোচনা করেছি এটা নিয়ে যে একাধিক ইনস্টিটিউশনে কিন্তু প্রফেসর থেকে স্টুডেন্টসরাও আক্রান্ত হচ্ছেন যেমন স্কুলের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে রোটেশন পলিসি চালু হয়ে গেছে নাইন টেনের জন্য প্রসেস একরকম এবং এবং জন্য ইলেভেন একরকম প্রসেস সেখানে ক্লাস কিন্তু চলছে এবার আপনাদের একাধিক প্রশ্ন থাকতে পারে যে অর্থ সেমিস্টারের পরীক্ষা নিয়ে প্রথমত বলবো যে আমাদের পোলিং এর ভিত্তিতে বা বিভিন্ন চ্যানেলে আমি নিজেও পোলিং দেখেছি সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টস চাইছে অনলাইন পরীক্ষা বলে রাখা ভালো অনলাইন পরীক্ষা বা অফলাইন পরীক্ষা এই যে বক্তব্যটা উঠে আসছে যারা অফলাইন পরীক্ষা নিয়ে আপনাদের আগ্রহ রয়েছে তারা কিন্তু আমাকে অনেকে বলতেই পারেন যে আপনি অফলাইনে বিরোধিতা করছেন কিন্তু না তোমার সিচুয়েশান যেমনটা রয়েছে অনেক আপডেট এমন উঠে এসেছে যে যেখানে থার্টি পারসেন্ট ক্লাস হয়েছে যেখানে টোয়েন্টি পারসেন্ট সিলেবাস কমপ্লিট হয়েছে তাহলে তাদের পরীক্ষাটা কি করে হবে আমরা জানি পরীক্ষা হওয়ার আগে একটা পার্টিকুলার ক্লাস একটা পার্টিকুলার সিলেবাস কমপ্লিটেশনের ব্যাপার থাকে সিলেবাস যদি কভার আপ না করা যায় স্টুডেন্টসরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে না অতএব বেশিরভাগ স্টুডেন্টসের বক্তব্য যে এই যে সিচুয়েশান রয়েছে অন্তত এই সেমিস্টারটা অনলাইনেই হোক পরীক্ষা অর্থাৎ এক্ষেত্রে আমিও তাদেরকে সমর্থন করছি যে অনলাইনেই পরীক্ষাটা হোক তার কারণ হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা এতদিন বাড়িতে ছিল তাদের ফুল ফ্লেজে ক্লাস করতে পারেনি সিলেবাস কভার আপ হয়নি অনেকের ইন্টারনেটের সমস্যা ছিল অনেকে ঠিক করে অনলাইন ক্লাসও করতে পারেনি আবার অনেক ইনস্টিটিউশনে কিন্তু অনলাইন ক্লাস ঠিকমতো হয়ও নি তাহলে এই পজিশনে দাঁড়িয়ে অফলাইন পরীক্ষাটা তারা কি করে দেবে স্টুডেন্টসটা যদি অফলাইনে পরীক্ষা দিয়ে তারা যদি রেজাল্ট খারাপ করে পরবর্তী ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে তাদের কিন্তু প্রবলেম হবে কেননা এটা কিন্তু একটা ভবিষ্যতের ব্যাপার এটা কিন্তু যথেষ্ট একটা সিরিয়াস ইস্যু অতএব ইউনিভার্সিটি এবং কলেজের কাছে আমাদের কিন্তু আবেদন এটাই থাকবে যে অনলাইন পরীক্ষা ছাড়া কিন্তু এই মুহুর্তে কোনো দ্বিতীয় পথ আর খোলা নেই বিশেষ করে যারা ইউজি থার্ড সেম বা ফিফথ সেম রয়েছে বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের এখনও ভর্তি কমপ্লিট হয়নি আমরা দেখেছি একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি কলকাতার বেশিরভাগ কলেজে এখনও পর্যন্ত সিট ভর্তি হয়নি অর্থাৎ সেখানে ছাব্বিশ তারিখ পর্যন্ত ডেডলাইন থাকলেও এখনও কিন্তু অনেক সিট ফাঁকা রয়েছে এখানে যদি কোনো ক্যান্ডিডেট ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয় এখন পর্যন্ত তাহলে সে এতদিনের যে ক্লাসটা হয়েছে অনলাইন ক্লাস সেটা কিন্তু মিস করে গেছে সুতরাং তার যদি পরীক্ষা ডিসেম্বর বা জানুয়ারিতে হয় সে কি করে সেই পরীক্ষাটা দেবে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট সব জায়গাতে যে ডিসেম্বর বা জানুয়ারিতে পরীক্ষা নেওয়া হবে এমনটাও কিন্তু কোনো আপডেট এখনও উঠে আসছে না আলটিমেটলি পরীক্ষা সংক্রান্ত মিটিংও সেখানে হচ্ছে না কিন্তু ডাবলিউ থেকে বিভিন্ন যে ইউনিভার্সিটি রয়েছে তাদের মেন ক্যাম্পাসের পরীক্ষাগুলোকে বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে শুরু করে দেবে তারা সেক্ষেত্রে কিভাবে সম্ভব সেটাও কিন্তু একটা দুশ্চিন্তা তবে আমাদের দাবি থাকবে অবশ্যই দয়া করে স্টুডেন্টসের দিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাকান এবং এই সেমিস্টারটা যাতে অনলাইন হয় সেরকম আপনারা চিন্তাভাবনা শুরু করে দিন স্টুডেন্টসগুলোর আলটিমেটলি প্রবলেম হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই অল দ্য বেস্ট